অবশেষে বাংলার উপকূলে কিন্তু আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোকা। আপনারা কিন্তু সরাসরিভাবে দেখতেই পাচ্ছেন ঘন্টায় প্রায় 150 থেকে 180 কিলোমিটারের গতিবেগ নিয়ে উপকূলবর্তী এলাকায় কিরকম তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়। এইমাত্রই কক্সবাজার, টেকনাফ এবং মায়ানমারের উপকূলবর্তী এলাকায় কিন্তু আছড়ে পড়ল মোকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল এবং অন্যান্য জেলায় জেলায় কিন্তু শুরু হয়ে গিয়েছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাত। বর্তমানে ঘূর্ণিঝড় মোকার কেন্দ্রে কিন্তু বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠে যাচ্ছে ঘন্টায় প্রায় 190 কিলোমিটারের ওপরে, যা কিন্তু আর কিছু সময়ের মধ্যেই আরো বাড়তে পারে, যার কারণে সমুদ্র বন্দরগুলিতে 10 নম্বর সতর্কবার্তা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে এখন থেকে কিন্তু পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ রূপ নিতে পারে এবং 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত কিন্তু একটানা চলবে ঝড়ের ধ্বংসলীলা। টেকনাফ, কক্সবাজার এবং এর পার্শ্ববর্তী এলাকায় 15 থেকে 25 ফুট পর্যন্ত কিন্তু উচ্চ জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ কক্সবাজার এবং মিয়ানমার উপকূল অতিক্রম করবে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে তুমুল ধ্বংসলীলা। হাওয়ার পরিমাণ এতটাই যে গাছপালা উপড়ে যাচ্ছে, উপড়ে গিয়ে ভাঙছে বিভিন্ন ঘরবাড়ি। সাধারণ মানুষেরা বর্তমানে কিন্তু নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। সমুদ্র রয়েছে ভয়ঙ্কর উত্তাল, যার ফলে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু তৈরি হচ্ছে বন্যার পরিস্থিতি। উপকূলীয় জেলা অর্থাৎ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে কিন্তু বর্তমানে 8 নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে। মোকার প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টিপাতের ফলে এই জেলাগুলিতে কিন্তু চলছে প্রচন্ড ক্ষয়ক্ষতি। উত্তর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকে কিন্তু বর্তমানে নিরাপদ স্থানে রাখার জন্য বলা হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রের ঢেউ কিন্তু বর্তমানে 8 থেকে 10 ফুট উচ্চতায় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তুমুল ক্ষয়ক্ষতি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তুমুল ধ্বংসলীলা চালানোর পর ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শক্তি হারাবে এবং গভীর নিম্নচাপের আকার ধারণ করবে, যার ফলে বাংলা জুড়ে কিন্তু আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত নিম্নচাপের ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।